व्हाट्सअप गाइस माइनस रेम एंड वेलकम टू माय न्यू व्लॉग। तो गाइस आज के আমার আম্মুর একজন ভক্ত মানে আমার আম্মুর একজন ফ্যান আমার আম্মুর জন্য মানে কোন জায়গা থেকে জানি মানে ব্যাগ পাঠাইছে পুরো একদম এত বড় একটা মানে কার্টুন ছোট আমি একটু দেখাই জন্য যাও যাও আর আম্মু এখন আম্মুর হুজুর কাছে পড়তেছে আম্মু 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 তুমি এখন কি করতেছো সাবরিন কি দেখা আচ্ছা এখানে কার নাম লেখা আছে আর পার্সেলের ঠিকানাও লেখা আছে ওকে আর এটা ভিতরে এটা ভরা শুধু বেল আর বেল এটা পাঠাইছি আম্মুকে আম্মু এই পার্সেলটা কোন জায়গা থেকে পাঠাইছ আর তোমার ওই ফ্যানের নাম কি এটা কি গন্ধস না গন্ধসে না গাইস এটা ভিতরে গাইস গন্ধ নাই বাট এটা দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে এই এই যে একটা ফুল ফুটছে এই যে এই যে দেখতেছ নিচে কত মানুষ গাইস কেউ লকডাউন মানতেছে না লকডাউন তো গাইস লকডাউন দিছে ছয় দিনের আর কেউ লকডাউন মানে না কারণ কি জানো আমার না মানে ঢাকা যাওয়ার কথা ছিল বসুন্ধরা একটু আমার একটু কাজ আছে কাজটা হচ্ছে গাইস আমি মানে আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপের জন্য আমি একটা কুলার কিনবো কারণ এডিটিং এর টাইমে আমার ল্যাপটপ অনেক বেশি গরম হয়ে যায় সেজন্য আমি একটা কুলার কিনবো আমার ল্যাপটপের কনফিগারেশন কিন্তু গাইস অনেক বেস্ট বাট তাও পারে এটার ভিতরে ইনবিল্ট কোনো কুলার নাই সেজন্য আমি একটা কুলার কিনবো আমি নিজে যেতে পারতেছি না আর এই মানুষ নিজে ঘুরতেছে তো গাইস আমাদের গাড়িও কিন্তু আছে আমাদের প্রিমিয়ম গাড়ি আছে আমাদের সেজন্য আমরা যাইতে পারতেছি না তাও কারণ একটা সেফটির তো একটা ব্যাপার আছে সেজন্য তো গাইস আমরা এখন ওই পার্সেলটা আনবক্সিং করব আমি আর আমার আম্মু তো আম্মু চলো আনবক্সিং করা যাক নাও এদিকে নাও এখানে নাও এখানে নাও ওরে কি মনে করে আমি চাইরা চাইরা 10000 ইউসি পাই যে ওরে এই কি মাপে তো দেখে মনে হয় আমার সাথে কিছু 2 টাকা ম্যাক্স করছে কি আছে দেখি আমরা আমি কেটে দিয়ে দেখবো খুব সহজে কাটা হয়ে গেছে আমার ছেলে পারতেছে না খুলতে এটা কাটতে পারতেছে না কিন্তু তারপরে সে কাটছে আর কে আসছে এতবার বেল বাজাচ্ছে হুজুর আসছে লাইমের হুজুর আসছে গাইস একটা কষ্ট আমার এখন লাইমের হুজুরের কাছে একটা ভালো কাজ করতে নিয়ে যাই মানে এই সব এটা জানলাম এটাই তো গাইস হুজুরের কাছে পড়া পরে নিচের কাছে পড়তে হয় মানে একজন যায় না আর একজন আসে আমি আমাকে বলি যে টাইমে তো চেঞ্জ করে দাও বাট না কি করা আছে আরে স্ক্যাম আপনি জোরের দিকে দৌড়ানা জিন্দেগিটাই কষ্ট আগে না দেখি তুমি কি আছে ফাটা করো বে ও মা এগুলা কি এক একটা বেল কত বড় বড় আমি গুলো খাই না সবগুলো গাছ পাকা দেখছো
একটা একটা করে বের করো, আম্মু একটা একটা করে বের করো তো। দেখো মা আল্লাহ কি করতেছে, ওই যে দেখতে এসেছো কত বড় বড় ব্যাগ, ওই যে ভিতর থেকে আম্মু সেটা বের করতেছে আর রাখছে। ও হা, ও মা ছোট কিন্তু এই বেলটা তো ও আর এই পাঁচটা একই রকম, কষ্টের জিনিস যেটা সেটার কাছে যেতেছে আমি তো, না কষ্টের জিনিস হুজুর না, হুজুরের কাছে 10 মিনিট পড়তে হয়, মিসের কাছে বেশি। সো মিস, ও আজকে তো আম্মু মিসকে না বলে দিবে আসতে, কারণ এখন করোনার টাইম চলতেছে আর মিসও হসপিটাল থেকে আসে নাকি আম্মু? হ্যাঁ, কালকে থেকে মজা, মিস আসবে না, ইউ ম্যান। তো গাইজ বাই, কিছু হুজুরের কাছে পড়ে আসি, বাই। না হুজুর আর মিসের কাছে পড়ে আসে আর কি, জিন্দগিটা এরকম কষ্টের, বাই। আর যদি তুমি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি এখন যাই সাবস্ক্রাইব করো, আর লাইক বাটনে লাইক, আর আমি যাই কষ্টের কাছে কষ্ট করতে। তো গাইজ এখন বাজে বিকাল, আরে দুপুর 3:29 মানে 4টার কাছাকাছি, আর গাইজ আমার সাথে এখন একটা অনেক বড় পাঙ্গা হয়ে গেছে। আমি হুজুরের কাছে পড়ে আসছি, আমার আম্মু আমার বলতেছে যে আমি গোসল করে আসো, তো আমি হুজুরের কাছে 10 মিনিট তো পড়ছি আর আম্মা আবার কি গোসল করেছো, আমার পরে মনে পড়লো কি হ্যাঁ আমি কি গোসল করি নাই, আমি গোসল করে আসছি 10 মিনিট। আর আমার কাজকে মানে কালকে রাতে আমার মাউসটাও ভেঙে গেছে, আমার ভাইয়ার হাত থেকে পড়া মাউসটাও ভেঙে গেছে, সেই জন্য আজকে আমার নিউ মাউস আসতেছে, তো দেখি ওটা কীরকম হয়। সেই জন্য আমি আজকে এডিটিংও করতে পারতেছি না, আজকে মিসের আসার কথা 3টা বাজে আর আজকে আবার লেট হয়ে গেছে সে, সো প্রতিদিনই লেট হয়, এক একজনের লেট হইতেই হয়। আর আমি বারান্দায় আসছি, কারণ এখানে একটু ভালো ভিউ পাওয়া যায় আর একটু বাতাসটা অনেক বেশি। আর আমাদের বাসায় কারেন্ট চলে গেছে, সো কারেন্ট যাওয়াটা অনেক মূল একটা বিষয়, মানে এটা একদম আমাদের জন্য এখন পারমানেন্টলি হয়ে গেছে যে কারেন্ট যাওয়া, মানে আমাদের এলাকার মধ্যে না কেন জানি এত বেশি আজকাল কারেন্ট যেতেছে আমি তাও জানি না, কেন জানি কারেন্ট যেতেছে, কোনো দিন তো সকালবেলা চলে যায় আর আসে বিকাল 5টায় মানে সন্ধ্যা 5টায় 6টা বা 5টার দিকে এরকমই। আর আজকে তো এই টাইমে চলে গেছে, তো আমি এখন ইউটিউব দেখতে পারবো না, আমার এখন বাসার মধ্যে বসে থাকতে হবে, বসে বসে দেখি ল্যাপটপে কিছুক্ষণ কাজ করি, আর আমার ক্যামেরার ব্যাটারিও শেষ, সেই জন্য আমি খুব ক্যামেরার ব্যাটারিকে চার্জ দিব। চলো দেখি এখন আমি কী করবো জানো, এখন আমি ভিডিও ট্রান্সফার করবো, আর কী কাজ আছে লাইফে এটাই তো, আর পড়াশোনা আছে। আজকে আমার মিসকে আম্মু না করে দিবে, কারণ এই করোনার মধ্যে সে হসপিটাল থেকে আসে, আর হসপিটাল থেকে আসে মানে বুঝতেই পারতেছো যে কতটুকু খতরনাক একটা বিষয় হসপিটাল থেকে আসে দিকে, ওকে সেই জন্য। তো আমি একটা ছুটি পাওয়া যাবো একদম ভাই সাহাব, অনেক বেশি মজা করতেছে আজকাল, আজ থেকে মিস আসবে না কিন্তু হুজুর আসবে, হুজুর তো আসবে, আর কিছুক্ষণ পরে দেখা করি কতক্ষণের জন্য, বাই। তো গাইজ এখন বাজে কয়টা জানো, এখন বাজে রাত 7:30 আর আমার আম্মু আমাকে কিছুক্ষণ আগে একটা ওই যে কালকে বানাই দিছিল না একটা মুরগি মাংসের কি বলে ওই যে মুরগি মাংসের পিঠা, ওই পিঠাটা আমার বানাই দিচ্ছে, আমি দেখাতে পারিনি কারণ আমার মনেই পড়ে নাই যে আমি আজকে একটা ব্লগ বানাইতেছি, তো আমি ইচ্ছা মতো খাইছি, আমি 5টা খাইছি ওরকম, কারণ আমার ওটা অনেক বেশি মজা লাগছে। আজকে আম্মু আমার সাথে ধোয়া করে দিছে, মিসকে না বলার কথা ছিল, বাট আম্মু মিস এখন থেকে আবার আসবে, সো আমার প্ল্যান
ফেল হয়ে গেছে যে বলে না মিশন পাস্ট থেকে একদম মানে মিশন ডেথ ও ওইটা হয়ে গেছে আমার সাথে। আর যাই হোক আম্মু পিঠা খাইছি সো অনেক বেশি মজা লাগছে আর আমরা ইফতারও করছি নাকি আম্মু ইফতার কর আসে সব কিছু কর আসে কিন্তু আমি আজকে ব্লগই বানাইতেছি না নাকি আম্মু আর আজকে আম্মু এটা আরো তিনটা ভাইয়ার জন্য ভাই আরো খাবে ও আচ্ছা তাহলে এই যে এখন তোমাদেরকে দেখাই নাই ভাই জানি এই যে আরো তিনটা ভিডিও তো আছে আরো তিনটা বানাইছে সো কিন্তু ভাসবো ভাইয়ার জন্য এখন এই তিনটা আবার ভাইয়ার জন্য ভাসবে আর গাইস জানো এখন আমি কি করব আজকে আমি এখন 7 দিন পরে আমি এখন এডিটিং করব না না হ্যাঁ হ্যাঁ তো গাইস আমি এডিটিং করতে বসি তো গাইস আম্মু আমাকে এইমাত্র বলল যে বারান্দায় নাকি বলে অনেক বেশি বেরি ফুল সো আমি আগে যে লাইট জ্বালাই ধরে দিয়েছি এই যে রুমে লাইট আরে ওকে খারাপ নাকে এটা পাই দিছে তো নাকে দিমু দেখি এটা ছিড়ি আগে গাইস আমি এতক্ষণ একটু ইউটিউবে ভিডিও দেখতেছিলাম আর হঠাৎ আম্মু ডাকলো সো আম্মু হচ্ছে আসলাম একদমই গাইস জিন্দেগি কা স্বাদ আগে এটা এটা নাকের মধ্যে নিয়ে আর আমি লাইট গুলো চালাইছি যাতে আমি ভিডিওতে অনেক সুন্দরভাবে আসে এই সবগুলো দেখো পিছনে এই যে দেখো বেলি ফুল গুলা কত সুন্দর লাগতেছে বেলি ফুল গুলা মানে ওই উপরে আরো আছে ওই দেখো ওই উপরে উপরে আরো আছে আম্মু ছুই ফটোশুট করতেছে ওকে নো প্রবলেম আর এই আর এই যে চোখ বন্ধ করে বলা কেন খালি যে এখানে আর ফুল আছে আর এই বেলি ফুল গাছটা গাইস এটা গন্ধটা আমার অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের তো গাইস তোমাদের বাসায় যদি বেলি ফুল থাকে তোমরা এরকম নাকের মধ্যে নিয়ে যায় তো শুনতে পারবা অনেক বেশি সুন্দর এটা ঘ্রাণ নাকি আম্মু আচ্ছা আমি আম্মুর নাকে ওটা দিয়ে দিই এটা 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 ছিল নাও আমি দিয়ে দিই তো গাইস আমি আমার আম্মুর নাকে মধ্যে আর চেহারা তো দেখাইতে পারবো না বাট দিয়ে দিলাম আমরা নাকে ফুল দিয়েছি হ্যাঁ মা ছেলে দুজনে আচ্ছা দিদি আম্মু ছবি তো আমার আর আম্মুর একসাথে তো গাইস বাই আমি এখন ইউটিউব ভিডিও দেখতেছিলাম আম্মু আমাকে ডাকলো বাট আম্মু করছে আম্মু আমাকে ডিস্টার্ব করতেছে বাট এইখানে তার সাথে দেখলাম যে অনেক ভালো বেবি ফুল অনেক বেশি সুন্দর তো আমি এখন যাই ভিডিও এডিটিং করতে তো গাইস আমি এখন করব ভিডিও এডিটিং তো আমি আমার ল্যাপটপ ট্যাপটপ সব কিছু একদম সেট আপ করে ফেলছি ভিডিও ট্রান্সফার করে ফেলছি তো আমি এখন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ততক্ষণের জন্য বাই।